হ্যালো ফ্রেন্স ডাব্লুবি ইউটি টি ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স ওয়ান টু নাইনের প্র্যাকটিকাম রাইটিং এডুকেশনাল অবজেক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড করসপন্ডিং ইভ্যালুয়েশন টেকনিক জেনারেল অ্যান্ড স্পেসিফিক অবজেক্টিভ এই প্র্যাকটিকামটি নিয়ে আজকে আমরা বাংলা বিষয় থেকে এই প্র্যাকটিকামটি দেখাবো বাংলা বিষয় অর্থাৎ বাংলা মেথড থেকে এই প্র্যাকটিকামটি দেখাবো তো আমরা সরাসরি প্র্যাকটিকামের সূচিপত্রে চলে যাই এটা দেখো প্র্যাকটিকামের সূচিপত্র তো তোমরা এইভাবে তোমরা এইভাবে প্র্যাকটিকামের সূচিপত্রটা লিখবে তো দেখো এইভাবে প্র্যাকটিকামের সূচিপত্রটা তোমরা লিখবে এটা হচ্ছে প্র্যাকটিকামের সূচিপত্র এরপর প্র্যাকটিকামের ভূমিকা প্রথম হচ্ছে প্র্যাকটিকামের ভূমিকা তো দেখো এইভাবে তোমরা প্র্যাকটিকামের ভূমিকাটা অবশ্যই লিখবে তোমরা প্র্যাকটিকামের ভূমিকাটা এইভাবে লিখবে তো দেখো এইভাবে প্র্যাকটিকামের ভূমিকা এটা হলো প্র্যাকটিকামের ভূমিকা এরপর অর্থাৎ প্র্যাকটিকাম এটা আরও লিখবে এটা ভূমিকার মধ্যেই পড়ছে এরপর হচ্ছে প্র্যাকটিকামটির তাত্ত্বিক জ্ঞান অর্থাৎ প্র্যাকটিকামটির প্র্যাকটিকামটির হেডিংয়ে যে যে বিষয়গুলো বলা হয়েছে সেই সম্পর্কে একটু তোমাকে লিখতে হবে যেমন যেমন শিখন উদ্দেশ্যের ধারণা শিখন উদ্দেশ্য বলতে কি বুঝি আমরা শিখন উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি শিখন উদ্দেশ্য এরপর চেয়ে শিখনের সাধারণ এবং বিশেষ উদ্দেশ্য বলতে কি শিখনের সাধারণ এবং বিশেষ উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি সেইগুলো তোমাকে লিখতে হবে দেখো শিখন উদ্দেশ্য চরম উদ্দেশ্য তাৎক্ষণিক উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য বাস্তব উদ্দেশ্য এবং অবাস্তব উদ্দেশ্য এইভাবে তোমাকে শিখনের উদ্দেশ্য সম্পর্কে লিখতে হবে এরপর দেখো একক বিষয় ভিত্তিক উদ্দেশ্য বহু বিষয় ভিত্তিক উদ্দেশ্য ব্যক্ত উদ্দেশ্য কার্যকরী উদ্দেশ্য এইভাবে তোমরা লিখতে হবে এরপর দেখো শিখনের সাধারণ এবং বিশেষ উদ্দেশ্য নির্ধারণ কিভাবে তুমি নির্ধারণ করবে সাধারণ এবং বিশেষ উদ্দেশ্য তো এইভাবে তোমরা দেখো এইভাবে তোমরা সাধারণ উদ্দেশ্য এবং বিশেষ উদ্দেশ্যগুলো নির্ধারণ করবে এরপর শিখন উদ্দেশ্য লেখার পদ্ধতি শিখন উদ্দেশ্য লেখার পদ্ধতি এইভাবে তোমরা শিখন উদ্দেশ্য লেখার এটা পদ্ধতি এইভাবে তোমরা লিখবে এরপর হচ্ছে শিখন অভিজ্ঞতা বলতে কী শিখন লার্নিং এক্সপিরিয়েন্স অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতা বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে শিখন অভিজ্ঞতা বলতে কী দেখো সূচকের নাম এবং শিখন অভিজ্ঞতা মূল্যায়নে ব্যবহৃত উপকরণ শিখন মূল্যায়নে ব্যবহৃত মূল্যে অভিজ্ঞতা শিক্ষণ অভিজ্ঞতা মূল্যায়নে ব্যবহৃত উপকরণ যে পোর্টফোলিও পর্যবেক্ষণমূলক মন্তব্য মডেল এইভাবে তোমরা এইভাবে লিখবে এরপর হচ্ছে মূল্যায়ন কৌশল মূল্যায়ন কৌশল তোমরা মূল্যায়ন কৌশলটা এইভাবে তোমরা লিখবে মূল্যায়ন কৌশল এটা এটা হচ্ছে মূল্যায়ন কৌশল এরপর হচ্ছে কলার এবং নন স্কলাস্টিক স্কলাস্টিক এবং নন স্কলাস্টিক ইয়ে দেখো এগুলো লিখবে এরপর হচ্ছে প্র্যাকটিকামটির বিবৃতি তো অর্থাৎ স্টেটমেন্ট অব দ্য প্র্যাকটিকাম এরপর হচ্ছে প্র্যাকটিকামের প্রয়োজনীয়তা প্র্যাকটিকামটির প্রয়োজনীয়তা কী সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে প্র্যাকটিকামটির উদ্দেশ্য কী প্র্যাকটিকামটির উদ্দেশ্য কী এটা হলো প্র্যাকটিকামের উদ্দেশ্য এরপর হচ্ছে সংগৃহীত তথ্যের উপস্থাপন অর্থাৎ আমরা এবার দেখো এখানে বাংলা বিষয় থেকে নেওয়া হয়েছে এখানে বাংলা বিষয় তোমাকে এখানে তোমাকে মেথড নিজের নিজের মেথড অনুযায়ী লিখতে হবে তো এখানে বাংলা বিষয় দেখো সংগৃহীত তথ্যের উপস্থাপন তো এইভাবে তোমাকে ছক করে লিখতে হবে এটা হচ্ছে প্র্যাকটিকামের মূল অংশ এইভাবে তোমাকে ছক করে প্রথমে অনুধাবন করা প্রয়োগ করা প্রয়োগ করা এটাও প্রয়োগ প্রয়োগ করা হচ্ছে তারপর হচ্ছে বিশ্লেষণ করা তারপর মূল্যায়ন করা এবং সৃজন করা এইভাবে শিখুন উদ্দেশ্যগুলো লিখতে হবে এরপর মূল্যায়ন কৌশল তো দেখো মূল্যায়ন কৌশল কী কী হবে এইভাবে তোমাকে মূল্যায়ন কৌশলগুলো লিখতে হবে এরপর যে সাধারণ উদ্দেশ্য এবং বিশেষ উদ্দেশ্য যে জ্ঞান বোধগম্যতা দেখো চিন্তন ক্ষমতা সাধারণ জ্ঞান মনোযোগ আত্মোপলব্ধি এইভাবে তোমাকে লিখতে হবে এগুলো এরপর প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ তোমরা এইভাবে লিখবে এরপর হচ্ছে সিদ্ধান্ত অর্থাৎ ইনফারেন্স বা সিদ্ধান্ত প্র্যাকটিকামটির সিদ্ধান্ত এবং সীমাবদ্ধতা প্র্যাকটিকামটির সীমাবদ্ধতা এরপর প্র্যাকটিকামের হচ্ছে উপসংহার বা রেফারেন্স এই সরি প্র্যাকটিকামটির উপসংহার বা কনক্লুশন যেটাকে বলছি কনক্লুশন এবং লাস্টে হচ্ছে রেফারেন্স বা সহায়ক গ্রন্থাবলী তোমাদেরকে এপিএ স্টাইল ফরম্যাট মেনে এগুলো লিখতে হবে তো এইভাবে তোমরা লিখবে তো এইভাবে শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি